হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আমি আজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করব বেতো শাক। তো চলুন দেখে নিই কীভাবে বেতো শাকটা করি। শাকটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু এবং অতুলনীয় হবে। তো চলুন দেখে নিই। তো আমি শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাঝখান দিয়ে আমি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলু, সিম এবং বেগুন। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি সিমটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। সিমটা একটু ভাজা ভাজা হলে আমি বেগুনটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন। তো ভালো করে আমি একটু ভেজে নেব, তারপরে বেগুনটা অ্যাড করবো, কারণ বেগুনটা দিলেই গলে যাবে। তার জন্য আমি বেগুনটা একটু পরেই দিচ্ছি। তো বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। সবুজ টমেটো দিলে শাকটা খেতে খুব ভালো হয়, আপনারা লাল টমেটোও দিতে পারেন। তো এবার আমি শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। শাকটা একটু বড় করেই কাটা হয়ে গেছে, আপনারা ছোট করে কেটে নেবেন। তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এক চামচ মতো জল অ্যাড করলাম, গরম জল। এবার নেবে নেবে আজ আমি রেখে দিচ্ছি। তো দেখুন নাড়তে নাড়তে শাকটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার।